ঘন্টা দেড় দুয়ের পরে দেখবেন চিত্রটা ক্লিয়ার হয়ে যাবে, সংখ্যাটা ইন্ডিয়া জোটের সংখ্যাটা আরো বাড়বে আর বিজেপির সংখ্যা আরো কমবে। এবং বিজেপি সহ বর্তমানে যে এনডিএ জোট যেটা দেখাচ্ছে যে ম্যাজিক ফিগার পার হয়ে গেছে, সেটা নিচে নেমে আসবে। আর আজকে যারা জোট সঙ্গে রয়েছে, আমাদের বিশ্বাস দেশের যেহেতু এটা মোদীর বিরুদ্ধে ভোট, উত্তরপ্রদেশের প্রার্থী স্বয়ং মোদী সাহেব রাম মন্দিরের উদ্বোধন করেছেন, কিন্তু উত্তরপ্রদেশের মানুষ মোদী সাহেবের বিরুদ্ধে ভোট দিয়েছেন। শরিক দলগুলো যারা বর্তমানে এনডিএর সাথে রয়েছে তারাও দেখবেন আজ রাত্রিবেলা থেকেই উল্টো সুরে কথা বলতে শুরু করবে। আমাদের বিশ্বাস দেশের বর্তমানের অবস্থা মাথার মধ্যে রেখে, তাই আমরা প্রচন্ড আত্মবিশ্বাসী যে ইন্ডিয়া জোট সরকার গঠন করতে যাচ্ছে। আমরা কি সেদিক থেকে বলতে পারি বা আপনার কাছে জানতে চাই যে এনডিএ থেকে মানে এনডিএতে যারা আছেন তাদের মধ্যেও কেউ কেউ চলে আসতে পারেন বিজেপির সঙ্গ ছেড়ে? 100% আসবে, 100% আসবে। আপনার দাবি রাহুল গান্ধীর একটা কথা, একটা আপনারা জার্নালিস্ট উনি বলেছিলেন মোদী দুবারা প্রধানমন্ত্রী নেই বান পায়েগা, এবং সেটাই হতে যাচ্ছে। তাহলে আপনার দাবি বা আপনার বক্তব্য ইন্ডিয়া সরকার করছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হচ্ছেন না, বিজেপি ক্ষমতায় আসছে না? একদম, একেবারে একেবারে ঠিক। নীতিশ কুমারের সঙ্গে আবার কথা হচ্ছে, জাতীয় সংবাদ মাধ্যমে বিষয়গুলো বেরিয়ে আসছে, আপনি যেহেতু সিডব্লিউসি এর অন্যতম সদস্য সেদিক থেকে কি কিছু আভাস মিলেছে? আমি বলবো, এটুকু বলবো যে যারা ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করে, যারা গণতন্ত্রে বিশ্বাসী, তারা বর্তমানে নির্বাচনে জোট বেঁধে নির্বাচন লড়লেও সরকার গড়ার ক্ষেত্রে যারা একটা পোস্ট পোল যে নতুন ভাবে অ্যাডজাস্টমেন্ট হবে, সেই অ্যাডজাস্টমেন্টে অনেক দল বেরিয়ে আসে। সেদিক থেকে আপনার দাবি মোতাবেক প্রধানমন্ত্রী কে হচ্ছেন ইন্ডিয়ার? সেটা মেম্বার অফ পার্লামেন্ট এবং শরিক দলগুলো বসে তারা ঠিক করবে, সেটা আমার এখতিয়ারের বাইরে। তার পাশাপাশি রাজ্যের ফলাফল নিয়ে কি বলবেন? রাজ্যের ফলাফল নিয়ে তো এটা বলার কিছু নেই, আমরা তো পুনর্নির্বাচনই দাবি করেছিলাম। মোহনপুরে 3,500 ভোট, কি ভোট হয়েছে বুঝতে পারছি। সূর্যবর্ণনগরে যেখানে গত বিধানসভায় মানে খুব কষ্টে জিতেছিলেন বিজেপি প্রার্থী, সেখানে 25,000 ভোটে জয়লাভ করেছে, তা কি ভোট? আমরা তো পুনর্নির্বাচনে চেয়েছিলাম, তারপরেও বিজেপি সেজে গিয়ে যে আমাদের এই যে প্রায় 2,50,000 ভোটাররা ভোট দিলেন আমাদের পক্ষে, সেটা আমরা এতেই তো অবাক হয়ে যাচ্ছি, এত ভোট করতে পেলাম, মানে বিজেপি এরা আমাদেরকে ভোট দিয়েছে। আরো একটা বিষয়, এই সময়ের মধ্যে একেবারে সামাজিক মাধ্যম ভরপুর বলা যেতে পারে, সামাজিক মাধ্যমে ঝড় বইছে রাহুল গান্ধীর সঙ্গে নীতিশ কুমারের ছবি, কোনো না কোনোভাবে সেখানে মল্লিকার্জুন খাড়গেরও ছবি প্রকাশ পেয়েছে, সামাজিক মাধ্যম সেই বিষয়গুলো তুলে ধরছে, সেদিক থেকে আপনাদের তরফে বা আপনার মতন করে কি আপনি এই জাতীয় স্তরের যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে তা নিয়ে কি আপনি অবগত আছেন, বা রাজ্যের মানুষের কাছে বিষয়গুলো কংগ্রেসের তরফে কিভাবে? আমি এটুকু বলতে পারি, আমি কারোর নাম বলছি না, শুধু আপনি একটা নাম বলছেন, আমি বলছি অনেক শরিক দল যারা বিজেপির সঙ্গে নির্বাচনে গঠবন্ধন করে নির্বাচন লড়াই করেছে, এরা সরে আসবে। এবং আরো একটা বিষয়, আপনারা সকালবেলা থেকে দেখছেন, আমরাও দেখছি প্রত্যেকের কাছে, যে খুদ প্রধানমন্ত্রীর নির্বাচনী ক্ষেত্রে প্রধানমন্ত্রী খানিকটা সময় পিছিয়ে গেছেন, তারপর এগিয়ে থাকা, পিছিয়ে থাকা, এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখছেন? রিসেন্ট আপনি রিসেন্ট কি কোনো ফিগার দেখতে পাচ্ছেন ইতিহাস তরফ থেকে বেনারস নিয়ে? অবশ্যই না, আমার কাছে তো 1 ঘন্টা আগে খবর ছিল 9,000 ভোটে উনি চতুর্থ রাউন্ডে 9,000 ভোটে পিছিয়ে আছে, খবরটা টিসিএর তরফ থেকে ডিসপ্লে করা হচ্ছে না। এবং এও খবর রয়েছে, আপনাদের মতো সাংবাদিক বন্ধুরাই যারা যাদের সঙ্গে আমাদের ভাব রয়েছে তারাই বলছে যে ইন্ডিয়া জোট এটা ডিসপ্লে হচ্ছে না, কিন্তু ইন্ডিয়া জোট
মানে সেটা একেবারে প্রকাশের বাইরে অভ্যন্তরীণ ভাবে আপনাদের কাছে খবর রয়েছে? একদম একদম, এটা মিডিয়ার সোর্সের খবর, আমি বিশ্বাস করি মিডিয়া সোর্সের খবর, যেহেতু এটা বানিয়ে গল্প বলবে না, আর আপনার তো এই সমস্ত মিডিয়ার মানে এরা আবার বলতে পারে, আমরা যাদেরকে গদি মিডিয়া বলে চিনি, মালিক গদি মিডিয়া হতে পারে, কিন্তু করসপন্ডেন্টটা তো গদি মিডিয়ার কেউ না, তারা তো চায় সত্যটা লিখতে, কিন্তু তারা তাদের তো হাত পা গুলো বাঁধা। এদের মধ্যে থেকে একজন ফোন করে বললেন যে বেনারসের মধ্যে ট্রেলিং এক ঘন্টাকে কথা বলছি, আর হচ্ছে কি বলে আপনার এই 300 অলরেডি 300 ক্রস করে গেছে ইন্ডিয়াকে, কিন্তু ইসিআই তরফ থেকে ফিগার গুলো এখনো দেখানো হচ্ছে না। আশা করা যায় 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পুরো ছবি পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ, ঘন্টা 2-1 এর মধ্যে পুরো ছবিটা ক্লিয়ার হয়ে যাবে। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ।